এই হাত দিয়েই রচনা করেছেন কালজয়ী সব কবিতা। ব্যথা পেলেই সেই কবিতায় আশ্রয় খোঁজে কত কত প্রাণ। অথচ প্রেম আর দ্রোহের সেই কবি হেলাল হাফিজই আজ নিরাশ্রয়। ভালোবাসাও দুমুখু সাপ, বাসলে কাটে না বাসলে বিষ কাঁটা হয়ে মন মগজে দুপায় ফোটে। ঘর অর্থ স্বজন নয়, জীবনের কাছে যেন মেলেনি এতটুকু আশ্রয়। শৈশব কৈশোর এবং প্রথম যৌবন আমার আমি বেশ কিছুটা অনাদর অবহেলায় বড় হয়েছি, এটা সত্যি। শৈশব থেকে বৃদ্ধ পুরো জীবনটায় যেন অভিমান আর অপচয়ের রঙিন খামে মোড়ানো ধূসর বিবর্ণ এক জীবন। হয়তো সবই আছে, তবু যেন কিছু নেই। তবু মুখে বিনয়ের ছটা, অভিযোগ নেই কারো প্রতি, মোহ নেই জগতের প্রতি, কেবল বিনয়টুকুই আলোর মতো ছড়িয়ে যায় চারপাশ। আমার ধারণা অধিকাংশ মানুষ এখনো ভালোই আছে, কোনো কোনো ক্ষেত্রে হয়তো কথাটা সত্য না, কিন্তু বেশিরভাগ মানুষ, মানুষের প্রতি আস্থা হারানোটা ঠিক না। ভক্তের শ্রদ্ধা স্নেহে মানবিক বোধে কবির এখনকার যে বাস তাও অনিশ্চয়তার, তিনিও যে চিরকাল আগলে রাখতে পারবেন তেমনটা তো নয়। হেলাল হাফিজ আমার এখানে এসছে আমার খুব গর্বের বিষয় এটি কিন্তু না। আমি হয়তো খুব মানবিক বা এটাকে আমি মানতে পারিনি যে উনি কোথায় যাবেন, এটা আমি এড়িয়ে চলে আসতে পারিনি। হসপিটাল থেকে আমি ওনাকে নিয়ে এসেছি, এই এই রকম পরিস্থিতিটা আসলে একটু বেদনাদায়ক। তো আমরা হলো দায়িত্ব পালন না করে অনেক কথা বলি, এটাও কথা বলার না। তো আসলে আমরা যদি অল্প অল্প দায়িত্ব পালন করতে থাকি তাহলে এত বেশি বার্ডেন হয় না কোনো মানুষের কাছে একটা বিষয়। ফের হয়তো কবিকে যেতে হবে অন্য ঠিকানায়, হতে পারে হোস্টেল কিংবা বৃদ্ধাশ্রম, কিন্তু কবিরও যে শেষ ইচ্ছা এখনো লিখতে চান আত্মজীবনীটা। আরো কিছু কবিতা যদি লিখে যেতে পারতাম, এই পরিণত বয়সে গোধূলির লগ্নে দাঁড়িয়ে একটাই শখ, আমি যদি আরেকটু পরমায়ু পাই এবং আমার আর দুটো বই লেখার খুব ইচ্ছা, একটি আত্মজীবনী আর একটি কবিতার বই। একাকিত্বকে সঙ্গী করে বেশ কেটে যাচ্ছিল কবি হেলাল হাফিজের জীবন। হোটেলের রুমে দশকের পর দশক কাটিয়ে দেওয়া মানুষটা আজ নানান শারীরিক রোগে শোকে একেবারেই কাতর, তার উপর বুকে জমা পাথর সমান অভিমান। কখনো কাঁদেন, কখনো একাকিত্বে ভোগেন। বয়সের ভারে নুয়ে পড়া মানুষটির প্রয়োজন এখন গভীর পরিচর্যার। কে দেবে তার নিরাপদ জীবনটুকুর নিশ্চয়তা, কেই বা নিবে তার সকল ভার, কোথায় হবে নিরাপদ আশ্রয়? কিছু কথা অকথিত থেকে যায়, বেদনার সব কথা মানুষ বলে না। কষ্টের আবেশ ভালোই আছেন, মোটামুটি সুখেই আছেন। প্রিয় দেশবাসী, আপনারা কেমন আছেন? কবির লেখা এই পংক্তিটির প্রতি উত্তর আসুক এমনটাই প্রত্যাশা। প্রান্তি সারোয়ার, সময় সংবাদ, ঢাকা।